শ্রদ্ধা অস্কার দয়াল বাবার উস্তমালিশা মা মরিয়ম সিদ্ধা ওনাদের দরবার শরীফে বাৎসরিক 67তম উরুষ মাহফিলের আজকের শেষ রজনী অনুষ্ঠিত হচ্ছে বাউল গান। দুজন শিল্পী, দুজন তরুণ শিল্পী আপনাদের মাঝে আমি উপস্থিত করেছি। শিল্পী কি আপনাদের মন মতো হয়েছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনারা খুশি তো আমিও খুশি। আমি সাউন্ড সিস্টেমের কথা বলতে চাই ব্যক্তিগতভাবে। দুইটা শিল্পী আমি আনছি এখানে, একটা উরুষ মাহফিল চলতেছে দয়ালের দরবারে, অনেক পরিশ্রম, অনেক পরিশ্রম। এই পরিশ্রম যদি তোমার সাউন্ডের কারণে কোনো ধরনের বিঘ্ন ঘটে, তোমার মেশিন সহ তোমার দুইজন আমি সকাল আটকায় রাখবো। কোন শিল্পী ক্লেম করবে আর আমি কেমন মানুষ এটা তোমরা, তুমিও জানো, মোটামুটি অনেকে জানে, আমি আটকায় রাখবো। নরসিংদের কোনো লোক থাকলে আটকায় নিব তোমার ছোটাইয়া। আমি সাউন্ড পেলা কোনো কম্প্রোমাইজ করতে রাজি না। দরবারের বরাবর যে মাইকটা করে এটা ঠিক করো, এই সাইড সাউন্ড পানে, এই সাইড সাউন্ড পায়, এই সাইড শর্ট পানে, এই সাইড শর্ট, এই খেলা চলবে না, পরিষ্কার। এখন আপনাদের সামনে যেহেতু বাউল গান, এই বাউল শিল্পী নিয়ে এখন দেখেন কিছু কিছু মেয়েরাও কথা স্যার বানায় ফেলছে। আমরা ওইসব শিল্পী আনি না, ওইসব শিল্পী আনি না যারা বাউলকে কথা স্যার বানাইছে। এখন অরিজিনাল দুইটা বাউল শিল্পী আনছি, এখন পালা দেব। পালা যদি আপনাদের মন মতো হয় তাহলে আপনারা মাইনা নেবেন, নয়তো বলবেন চেঞ্জ করে দেন, আমি চেঞ্জ করে দেব। আমাদের দয়াল নবীজি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম, ওনার জীবন দশায় ছিল নবুয়ত, তাই না বাবা? নবুয়ত ছিল। উনি চলে যাওয়ার আগে কিছু নির্দেশনা দিয়ে গেছেন, তখন থেকে আসছে বেলায়েত। পীর মশাইক যারা আমরা ফকিরি করি, বিরালিয়াতের গোলামি করি নাকি বাবা? এখন এই দুজন শিল্পী সারা রাত গান পরিবেশন করবেন। আমরা কিভাবে ফকিরি করি, কিভাবে অলিয়াউলিয়াদের খেদমত করি, এটা কোত্থেকে আইলো, কোত্থেকে নির্দেশ পেলাম, কেনই বা করি? আরেকজন নবতের ভূমিকা নিয়ে আমার দিনের নবীজি দিন প্রতিষ্ঠা করতেছে, আমাদেরকে উম্মত বানাইতেছে, কত কষ্টই না করছে, ওই পরিপ্রেক্ষিতে গান পরিবেশন করবে, তাহলে কি আপনারা রাজি? একজন গাইবে বেলায়েত, আরেকজন নবত। নবত গাইবেন আমার আমার বড় ভাই পাগল জহির, জহির পাগলা, আর বেলা দিয়েবেন আমার আরেক ভাই দরদি মানিক দেওয়ান সাহেব। ওনার যে উস্তাদ নাম বললেন পরশালী দেওয়ান, উনি আমার এখানে গান পরিবেশন করছেন। আর ওই পরিপ্রেক্ষিতে আমি এই দুজন শিল্পী এবার সিলেক্ট করছি। আমার কি সিলেক্টে কোনো ভুল আছে? আলহামদুলিল্লাহ। পালাটা যেহেতু বর্ণন করে দেওয়া হয়েছে সুন্দর করে, একটি পালা পালার গান, একটি মন থেকা, আর একটি করে প্রশ্ন করবেন, সারা রাত্রে এইভাবে চলবে। একটি পালার গান, একটি প্রশ্ন, আর একটি মন থেকা, আপনার যা খুশি গান। যেহেতু অনেক মা বোন আসছে, অনেক গান শোনার জন্য আসছে, তাদের জন্য এটাকে উন্মুক্ত করে দেওয়া হলো, শেষের গানটাকে উন্মুক্ত, এটা আপনার যা গান, সবাইকে যেন গান শুই না মজা, মানে আত্মতৃপ্তি পায় সেদিকে দৃষ্টি রাখবেন।